আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার বরাক উপত্যকার যুবক যুবতীদের প্রতি বৈমাত্রীসুলভ আচরণ করছে। চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষায় বরাক উপত্যকার মাত্র 170 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্কিল টেস্টের ফাঁদ পেতে বরাক উপত্যকার প্রার্থীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। দিশপুরের শাসনযন্ত্র যখন ঘরের ছেলেমেয়েদের বাতে মারার চক্রান্ত করছে, বরাক উপত্যকার বিজেপি নেতারা এদের সমর্থন জানাচ্ছেন। সংবাদ মাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বরাক উপত্যকাকে চাকরির ক্ষেত্রে বঞ্চিত করার পরও বিজেপি নেতারা দিশপুরের সমর্থনে কথা বলছেন, যা দিশপুরের কাছে নিজেদের বন্ধক রাখার নামান্তর। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের চাকরিতে বঞ্চিত করা হবে বলে বিধানসভার ভিতরে ও বাইরে আগাম চিৎকার করে বলার পরও বিজেপি নেতাদের সম্বিত ফিরেনি। উপত্যকার 15 জন বিধায়ক একত্রে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বরাক উপত্যকার প্রার্থীদের জন্য পৃথকভাবে পরীক্ষা আয়োজন করা ও স্থানীয়ভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি প্রদানের দাবি জানানোর জন্য কমলাক্ষ আবেদন জানিয়েছিলেন। বিজেপি বিধায়কদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কেউ কথা রাখেননি। চতুর্থ শ্রেণীর পদের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আশঙ্কা সত্যে পরিণত হয়েছে। চাকরিতে বরাক উপত্যকা বঞ্চিত হওয়ার পরও বিজেপি নেতারা দিশপুরের সমর্থনে বক্তব্য রাখছেন বলে আশ্চর্য প্রকাশ করেন কমলাক্ষ। ও বলেন, বিজেপি নেতাদের এ ধরনের স্থিতিতে এটা পরিষ্কার যে তারা উপত্যকার জনসাধারণের স্বার্থ রক্ষার জন্য বিধায়ক নির্বাচিত হননি। বিধায়ক ও অন্যান্য নেতারা নিজেদের সমৃদ্ধির জন্য যেমন বলবেন স্যার ফর্মুলায় চলতে শুরু করেছেন। কমলাক্ষ বলেন, শাসক দলের বিধায়ক হলেও জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে দলীয় প্ল্যাটফর্মে প্রয়োজনে প্রকাশ্যে প্রতিবাদ জানানো জনপ্রতিনিধির দায়িত্ব। বরাক উপত্যকার শাসক দলের বিধায়করা নিজের দায়িত্ব পালন করছেন না, বিরোধী বিধায়করা নিজেদের বিবেকের তাগিদে জনস্বার্থে কথা বললে বিরুদ্ধাচরণ করছেন। বিধায়ক আরও বলেন, জনগণ কংগ্রেসকে টানা তিনবার ক্ষমতায় এনেছেন, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছেন জনগণ। বরাক উপত্যকার প্রতি সরকারের বঞ্চনার সময়ে উপত্যকার বিজেপি নেতারা যেভাবে লজ্জাহীনভাবে দেশপুরের সমর্থনে কথা বলছেন, সময় এর সঠিক জবাব দেবে। কেউ মন্ত্রী হওয়ার বাসনায়, কেউ সভাপতি পদে টিকে থাকার বাসনায় উপত্যকার জনগণকে বন্ধক রেখে দেশপুর স্তুতি করছেন, যা জনসাধারণের কাছে পরিষ্কার হয়ে গেছে বলে অভিমত ব্যক্ত করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে পূর্ত বিভাগের গাফিলতিতে একের পর এক সমস্যা দেখা দিয়েছে রামকৃষ্ণনগর প্রধান সড়কের মধ্যে। শহরের কিছু প্রধান সড়কের জায়গায় দুই পাশে ড্রেনের সুবিধা না থাকার ফলে বৃষ্টির সময় দুই পাশের জল প্রধান সড়কের রাস্তার মধ্যে চলে আসে, এতে রাস্তায় প্রচুর লোকসান হচ্ছে। একদিকে বিজেপি সরকার বলছে শহরের রাস্তার আর কোনো সমস্যা হবে না, এখন সব দিকে ভালো রাস্তার কাজ হবে, কিন্তু সমস্যা সমাধান হওয়া তো দূরের কথা, খাদের কাজ কিছুই হচ্ছে না। পূর্ত বিভাগের আধিকারিকরা প্রতিদিন ডিউটিতে যাচ্ছেন ওই রাস্তা দিয়েই, কিন্তু তাদের গর্তটা একবারও চোখে পড়ছে না। সময় যত অতিবাহিত হচ্ছে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হচ্ছে, যে কোনো সময় রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, বিশেষ করে রাতের বেলায়। এলাকার কিছু মানুষেরা জানান, বেশ কয়েক মাস থেকে কালীনগর বাজারের সামনে পূর্ত সড়কের মধ্যে এই গর্ত দেখা যাচ্ছে। পূর্ত বিভাগের কোনো আধিকারিক বা চতুর্থ শ্রেণীর কর্মী এই গর্তটা এসে সারাই করতে পারছেন না। বিজেপি সরকার কোটি কোটি টাকা খরচ করে শহরের সড়কগুলো নতুনভাবে তৈরি করছে, কিন্তু রামকৃষ্ণনগর শহরে প্রধান সড়কের খানা শুধু মাটি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছে। রাস্তার এই রকম দৃশ্য দেখে এলাকার মানুষ বলে যে বিজেপি সরকার বলছে সব দিকে রাস্তার উন্নয়ন হচ্ছে, কিন্তু বাস্তবে রামকৃষ্ণনগর শহরের পূর্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ছোটো ছোটো গর্ত ভয়ানক রূপ ধারণ করবে আগামী দিনে। তাই শহরসহ কালীনগর বাগান এলাকার মানুষ এই গর্ত সারানোর জন্য আসামের পূর্তমন্ত্রী ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে আসাম মিজো সীমান্তে উচ্ছেদ নোটিশ, জানেন না ডিসিএসপি। মিজোরামের কাছ থেকে জমি উদ্ধার করতে গিয়ে বছরখানেক আগে প্রাণ দিয়েছিলেন 6 জন আসাম পুলিশ, অনেক রক্ত ঝরেছিল। সেই সময় লায়লাপুর মিনি দিশপুরে পরিণত হয়েছিল। পরবর্তীতে আইজলে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের দুইবার বৈঠক হয়েছে, কিন্তু মিজোরামের দখলে 1 ইঞ্চি জমিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। মিজোরামের কাছ থেকে জমি উদ্ধারে ব্যর্থ হলেও এবার দীর্ঘ বছর সীমান্ত অঞ্চলে বসবাসকারী আসামের মানুষদের জমি ছাড়তে নোটিশ পাঠাচ্ছে বন বিভাগ।
এখন পর্যন্ত প্রায় 200 জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু নোটিশ পাঠানোর ব্যাপারটা জেলা শাসক, পুলিশ সুপার এবং কি চিফ কনজারভেটর অফ ফরেস্ট জানেন না বলে জানা গেছে। ডিএফও তেজস মরিশমী জেলা প্রশাসনকে না জানিয়েই লায়লাপুর ফরেস্ট বিট অফিসারকে নোটিশ পাঠানোর জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে বিট অফিসার নোটিশ পাঠাতে শুরু করেছেন। জমি ছাড়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ। বৃহস্পতিবার সকালে বন বিভাগের পক্ষ থেকে নোটিশ পৌঁছায় অন্তত 200টি পরিবারের কাছে। এদিন বিকেল 3টায় গ্রামের 5 শতাধিক মানুষ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান, মিজোরাম আসামের হাজার হাজার হেক্টর ভূমি তাদের দখলে নিয়ে রেখেছে। ইতিমধ্যে যে সমস্ত ভূমি মিজোরামের দখলে রয়েছে, সমস্ত আসামের ভূমিতে মিজোরাম নির্মাণ করছে পাকা গৃহ, গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ গ্রাম। মিজোরাম সরকারের পক্ষ থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে জমির পাট্টা, সরকারি খরচে নির্মাণ করে দেওয়া হচ্ছে বাড়ি। যে ভূমি উদ্ধার করতে গত জুলাই 26, 2021 আসামের 6 জন পুলিশ কর্মীকে শহীদ হতে হয়েছিল, সেই ভূমি উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ আসাম সরকার। যে ভূমিতে বর্তমানে তারা বসবাস করছেন, যেখানে আসামের বন বিভাগ উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিচ্ছে, সেই ভূমিটুকুও মিজোরাম তাদের বলে দাবি করছে। তারা উল্লেখ করেন, মিজোরামের কাছ থেকে আসামের ভূমি রক্ষায় বড় ভূমিকা রয়েছে তাদের। লায়লাপুর ফরেস্ট ভিলেজটি সীমান্তের ঘনবসতিপূর্ণ হওয়ায় মিজোরাম সেই ভূমি দখল করতে পারেনি এখনও। বন বিভাগ সীমান্ত অঞ্চলে ফরেস্ট রিজার্ভে বসবাসকারী মানুষদের যদি সরিয়ে দেয়, তাহলে সেই সমস্ত ভূমির দখল চলে যাবে মিজোরামের হাতে। তারা উল্লেখ করেন, গত 17 অক্টোবর 2020 ইংরেজিতে যখন সীমান্তের খুলিচুড়ায় মিজো পুলিশের পুলিশ চৌকি নির্মাণকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত ঘটে, সেদিন রাতে লায়লাপুর ফরেস্ট ভিলেজের 23টি গড় পুড়িয়ে দিয়েছিল উগ্র মিজোরা। 2 বছর অতিক্রান্ত হলে উগ্র জাতীয়তাবাদী মিজুদের রক্তচক্ষু উপেক্ষা করে সেখানে পুনরায় বাড়ি নির্মাণ করে বসবাস সম্ভব হয়নি এখনও। এবার যদি বন বিভাগ তাদেরকে সরিয়ে দেয়, তাহলে এ সমস্ত ভূমিও চলে যাবে মিজোরামের দখলে। তারা বলেন, গ্রামে রয়েছে সরকারি স্কুল, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা, অনেকেই পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। লায়লাপুর ফরেস্ট ভিলেজে বসবাসকারী জনগণ আসামের ভূমি রক্ষায় সর্বাগ্রে এগিয়ে আসেন। সীমান্তের গুলিকাণ্ডের ঘটনার সময় মিজোরামের রক্তচক্ষু উপেক্ষা করে গ্রামের মানুষ এগিয়ে গিয়েছিলেন। মিজু পুলিশ ও মিজু নাগরিকের গুলি ও লাঠির আঘাতে আহত হয়েছিলেন গ্রামের অনেক মানুষ। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, আসামের ভূমি রক্ষায় ব্যর্থ সরকার চাইছে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদেরকে উচ্ছেদ করে সীমান্তের অবশিষ্ট জমিটুকু মিজোরামকে দিয়ে দিতে, কোনোভাবে তা হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা। সরকার হয় তাদেরকে ভূমির পাট্টা দিক, না হয় তাদেরকে গুলি করে হত্যা করুক। স্বাধীনতার পূর্ব থেকে বসবাস করে আসা সেই সমস্ত ভূমির দখল তারা ছাড়ছেন না। অপরদিকে শিলচর মেডিকেল কলেজ সুনাই বিধানসভা এলাকার মধ্যে বলেই গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে। হাসপাতালটি বরাক উপত্যকাবাসীর প্রাণকেন্দ্র, তাই হাসপাতালের উন্নয়ন হোক আর জনগণের সমস্যা সব কিছুতেই পাশে আছি। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতলে শিশু বিভাগের সংলগ্ন নির্মিত বিশ্রামাগার উদ্বোধন করলেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। 8 লক্ষ টাকা ব্যয়ে রোগীর অ্যাটেন্ডেন্সদের জন্য বিশ্রামাগার নির্মাণ হয়। সুনার বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার সুপারিশে রাজ্যসভার সাংসদ রানী নরহের উন্নয়ন তহবিল থেকে 8 লক্ষ টাকা বরাদ্দ হয়। শনিবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া, উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামীর উপস্থিতিতে ফিতা কেটে নবনির্মিত বিশ্রামাগারটি উদ্বোধন করেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, আগামী 3-4 বছরের মধ্যে শিলচর মেডিকেল কলেজ পরিবর্তনের দিকে অনেকটা এগিয়ে যাবে। মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালে রূপান্তরিত হচ্ছে। বলেন, মেডিকেল হাসপাতালটি উপত্যকার গৌরব, এই হাসপাতালের উন্নতিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কলেজ অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া বলেন, তার কার্যকালে ব্যতিক্রম হিসেবে সুনাইর বর্তমান বিধায়ককে পেয়েছেন। হাসপাতালের উন্নতিকল্পে যেসব দাবি রেখেছেন তাৎক্ষণিকভাবে পালন করে কাজের লোক পরিচয় দিয়েছেন বিধায়ক। অনুষ্ঠানে অধ্যক্ষ রোগীর অ্যাটেন্ডেন্সদের জন্য 20টি বেঞ্চ দাবি করলে অতিসত্বর দেবেন বলে আশ্বাস দেন বিধায়ক। আগামীতেও তার সহযোগিতা পাবেন বলে অধ্যক্ষ আশা প্রকাশ করেন। মেডিকেলের প্রতি সুনজর থাকায় হাসপাতাল সুপার ডক্টর স্বামী সুনার বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে শেষ পর্যন্ত কি আসামের নাগরিকপঞ্জি বা এনআরসি পাকাপাকিভাবে হিমগড়েই চলে যাচ্ছে? দিল্লি ও দিসপুরের হাবভাবে কিন্তু তাই মনে হচ্ছে। আসামে এনআরসির নয়া রাজ্য সমন্বয়ক পার্থ প্রতিম মজুমদার গত সপ্তাহে সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন,
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধারের মতো প্রযুক্তিগত রক্ষা কবচ তৈরি না হওয়া পর্যন্ত নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের প্রশ্নই উঠে না। আর যেহেতু ফাইনাল এনআরসি এখনও জারি হয়নি, তাই রিজেকশন স্লিপও ইস্যু করা যাচ্ছে না। সুজা কথায় দিল্লির পরবর্তী সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বহু চর্চিত এই নাগরিকপঞ্জির ভাগ্য। হিতেশ দেব শর্মা যখন রাজ্য সমন্বয়ক ছিলেন, তখনই এনআরসির সব তথ্য সুরক্ষিত রাখতে আধারের দাঁচে একটি প্রযুক্তিগত রক্ষা কবচ তৈরির প্রস্তাব দিল্লির কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ছমাস পেরিয়ে গেলেও দিল্লি এখন পর্যন্ত এ নিয়ে কোনো সাড়া দেয়নি। গোটা এই এনআরসি প্রক্রিয়া রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের চরম অভাব লক্ষ্য করা গিয়েছে। আর এই গোটা প্রক্রিয়ার সবচেয়ে জটিল বিন্দুটি হল সুপ্রিম কোর্ট, কারণ 2015 সালে রাজ্যে শুরু হওয়া এই এনআরসি প্রক্রিয়ার 2019 চূড়ান্ত খসড়া তালিকা জারি হওয়া পর্যন্ত যাবতীয় সব কিছুই হয়েছে সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ নজরদারিতে। ফলে যখনই কোনো জটিল সমস্যা দেখা দেয়, তখন একজন অন্যজনের কোর্টে বল ঠেলে দেয়। গত 2 বছর কেন্দ্র ও রাজ্যের চিঠি চলাচলির মধ্যে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে এই দায় এড়ানোর প্রবণতা স্পষ্ট। বিশেষ করে রিজেকশন স্লিপ ইস্যু করার বিষয়টি নিয়ে দিল্লি ও দিসপুরের মধ্যে সমন্বয়ের স্পষ্ট অভাব দেখা দিয়েছে। অনেকের মতে এটা কোনো সমন্বয়ের অভাব নয়, ইচ্ছাকৃতভাবে এই পুরো প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখতে এমনটা করা হয়েছে। মাঝে মধ্যে সুপ্রিম কোর্টের জুজু দেখিয়ে নিজেদের দায় সারে সরকার, অথচ এই সুপ্রিম কোর্টই গত 2 বছরে এনআরসি নিয়ে শুনানির সময় করে উঠতে পারেনি। আগামী 1 নভেম্বর সাংবিধানিক বেঞ্চে যে শুনানি শুরু হবে তা মূলত বৃত্তিবর্ষ নিয়ে, যার সঙ্গে এনআরসির মামলার কোনো সম্পর্কই নেই। তাহলে আসামের নাগরিকপঞ্জির ঠিক কী হতে পারে, এই প্রশ্নের সরাসরি কোনো জবাব কারো কাছেই নেই। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সুপ্রিম কোর্টকে দেখান, একই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও। আর এনআরসির নয়া রাজ্য সমন্বয়কও মনে করেন সুপ্রিম কোর্টই এ নিয়ে শেষ কথা বলতে পারবে। কিন্তু মূল প্রশ্নটা হলো, এত টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষকে নথির জন্য চরম হেনস্থা করে 5 বছরেরও বেশি সময় ধরে নাগরিকত্ব প্রমাণের যে এই বেনজির প্রক্রিয়া হলো, তার কি কোনো ঠিকানা হবে না? এভাবে 2.5 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র আইনি জটিলতার জুজু দেখিয়ে ঝুলিয়ে রাখা হবে নাগরিকপঞ্জি। 19 লক্ষের বেশি মানুষ যাদের নাম এই নথিতে টাই হয়নি, তাদের জীবন যন্ত্রণার বিষয়টি রাষ্ট্র অথবা আদালত কেউ পাত্তা দেবে নাকি? অনেকে এনআরসির সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএকে এক করে দেখাতে চায় না, কিন্তু আসামের দৃষ্টিকোণে সরকার যে নীতি নিয়েছে তাতে এই দুটিকে এক করে দেখাটাই স্বাভাবিক। মনে রাখতে হবে এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের 4 মাসের মধ্যেই তড়িগড়ি সব আপত্তি উড়িয়ে নরেন্দ্র মোদী সরকার সংসদে সিএএ পাশ করিয়েছিল। 20 জানুয়ারিতে রাষ্ট্রপতির স্বাক্ষরসহ তা কার্যকর করে দেওয়া হয়। কিন্তু এই আইনকে হাতিয়ার করে মানুষ যে নাগরিকত্ব পেতে আবেদন করবেন তার বিধি আজ পর্যন্ত তৈরি হয়নি। বিভিন্ন অজুহাতে স্বরাষ্ট্রমন্ত্রক সেই বিধি তৈরির প্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছে, বারবার সংসদের কাছে সময় বাড়িয়ে নিয়েছে। ঠিক যেভাবে এনআরসির বিজ্ঞপ্তি জারি করা নিয়ে টালবাহানা করা হচ্ছে, সিএএ নিয়েও একই নীতি নিয়েছে সরকার। হয়তো 24-এর সাধারণ ভোটের আগে এ নিয়ে ফের একবার নাড়াচাড়া শুরু হবে। মূলত আসামে এনআরসি থেকে বাদ পড়া বাঙালি হিন্দুরা যাতে এদেশে থেকে যাওয়ার সুযোগ পান, তাই তাড়াহুড়ো করে সিএএ পাশ করিয়েছিল মোদী সরকার। পরবর্তী সময়ে উত্তর পূর্ব সহ দেশের অন্য প্রান্তে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন দেখে ধীরে চলো নীতি নেওয়া হয়। অনেকে বলেন কৃষি আইনের মতো আগামীতে যদি মোদী সরকার সিএএ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।